গুরুতর অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী হেলিকপ্টার যোগে ঢাকা। শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকালে 4:20 উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর তার জ্বর আসে। এক পর্যায়ে তিনি বাড়িপাড়ায় তার এক রাজনৈতিক কর্মী বাড়িতে ওঠেন। তিনি শুক্রবার টাঙ্গাইলে এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর অবস্থার উন্নতি না হলে ঈদের দিন সন্ধ্যায় তার দেহে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ায় তাকে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে RMO সাইদুর রহমান বলেন, জ্বরে আক্রান্ত হয়ে শনিবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন সংবাদের জন্য।